সিলেবাসে আমাদের কি কি ছিল, সিলেবাসে আমাদের ছিল কম্পিউটার ফান্ডামেন্টাল, প্রথম ছিল যুব কার্যক্রম, যুব কার্যক্রম ছিল, তারপর কম্পিউটার ফান্ডামেন্টাল ছিল। কম্পিউটার ফান্ডামেন্টালের মধ্যে আমরা কম্পিউটার কাকে বলে, ইতিহাস, প্রজন্ম, শ্রেণী বিভাগ, হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, হার্ডওয়্যার কাকে বলে, সফটওয়্যার কাকে বলে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করবো। যেমন হার্ডওয়্যার কাকে, হার্ডওয়্যার যেই সমস্ত যন্ত্রাংশ আছে সেগুলো হলো কম্পিউটারের যন্ত্রাংশ, হার্ডওয়্যার যেটা প্রোগ্রামগুলিতে বলা হয় সফটওয়্যার। এখন হার্ডওয়্যার আমরা ধরে ধরে শিক্ষাগত মধ্যে একদম কম্পিউটারটা খুলে কোনটা প্রসেসর, কোনটা মাদারবোর্ড, কোনটা র্যাম, কোনটা হার্ড ডিস্ক সব তোমাদেরকে দেখে দিই। আর দেখতে পাবো আর সুযোগ নেই, কারণ এই সুযোগে যদি তুমি যদি কম্পিউটার খুলে না দেখতে পারো আর দেখতে পাবে র্যাম কোনটা, র্যাম কি, রম কি, প্রসেসর কি, মাদারবোর্ড কি, সিমোস ব্যাটারি কি, এই বিষয়গুলো তোমাদেরকে আমরা সুন্দরভাবে এগুলো দেখাবো। এখন যেহেতু আজকে বেশি হয়ে গেছে, সবাই একসাথে ক্লাস দেওয়া হয়েছে, আজকে কিন্তু সব দেখানো যাবে না।